শুধু শিক্ষার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিংবা শিক্ষার পরিবেশ নাই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমার যেটা বক্তব্য, আমরা যারা অসীম কুমার উকিলের মতো, আমাদের মতো, ঠাকুরের মতো, কিংবা আরও যারা বিজ্ঞ, সেই যাদের কথা বললেন, মাহমুদুর রহমান মান্না যে রাজনীতি করুক, সেই হাবিবুর রহমান সহ যেই ছাত্র রাজনীতি, এরা তো উজ্জ্বল এরা ই। আজকে আমরা চাই, তারা হয়তো জাতীয় রাজনীতিতে বিভিন্ন জায়গায় আছে। আমি মনে করি ছাত্র, সাবেক ছাত্রনেতাদেরকে নিয়ে অসীমদা আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সহ এই সকল ছাত্রনেতাদেরকে আপনি ডাকেন না, যে বিশ্ববিদ্যালয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে, সরকারকে এই অ্যান্টি যে কথাটা বললাম, যে আমরা র্যাগিংয়ের কথা বলেন, বুলিংয়ের কথা বলেন, কিংবা কোড অফ কন্ডাক্টের কথা বলেন, আমরা কি একটা উদ্যোগ নিতে পারি না? আমরা কি শিক্ষার সুষ্ঠু পরিবেশকে ফিরিয়ে আনার জন্য আমরা সাবেক ছাত্রনেতারা ভূমিকা রাখতে পারি?